হ্যালো বন্ধুরা, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পা রান্নাঘর। আজ আবারও হাজির হয়েছি একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ইঁচড় আলুর ডান্না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথম ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজকের এই ইঁচড়ের ডান্না রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, একদম মাংসের স্বাদকেও হার মানাবে এই ইঁচড়ের রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন রেসিপিটি বানিয়ে ফেলি ঝটপট। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি। আপনারা এভাবে রেসিপিটি যদি বাড়িতে বানান, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হবে আর মাংসের স্বাদকেও হার মানাবে। আমি এখানে ইঁচড় নিয়ে নিয়েছি একটি। ইঁচড়গুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইঁচড়টাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে। দুটো মিডিয়াম সাইজের আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। ইঁচড়ের সাইজটা যেরকম করেছি আমি আলুর সাইজটাও কিন্তু ঠিক সেরকমই করেছি। প্রথমে ইঁচড়ের আলু ভালোভাবে জল লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আমি প্রায় 15 মিনিট ধরে সেদ্ধ করে নিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি রেখে এঁচড় আলু সেদ্ধ করে নিতে হবে। এঁচড়টা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। এঁচড় আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে করে এঁচড় আলু গলে না যায়, এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এঁচড়ে থেকে যে জলটা আছে আমার বাড়তি ওটা কিন্তু ফেলে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো একটি নিয়ে নিয়েছি, আদা বাটা 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনে গুঁড়ো 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ। আমি এখানে লাল মরিচ বেটে নিয়েছি 2টি। আপনারা এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি লাল মরিচে দিয়ে রান্নাটি করছি। চিনি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, আর একটি ফরম হিসেবে লাল মরিচ নিয়েছি। এই উপকরণগুলি আমার প্রয়োজন। এঁচড় সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে আমি তুলে নিয়েছি একটি পাত্রের মধ্যে। নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ, একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম হলে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হলে কিন্তু চিনি দিয়ে দিতে হবে। চিনি আমি এখানে দিচ্ছি, এতে করে কিন্তু কালারটাও খুব সুন্দর হবে। চিনি ভালোভাবে গলে গেলে লাল মরিচ দিয়ে পেঁয়াজ কুচিয়ে রাখা দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ টমেটো ভালোভাবে আমি যাতে করে তেলের সাথে গলে যায় এরকমভাবে মিশিয়ে নেব। আপনারা যদি চিনি কেউ খেতে না পছন্দ করেন তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। ভালোভাবে পেঁয়াজ লাল লাল হয়ে গলে গিয়েছিল, টমেটোটাও গলে গিয়েছিল। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা রসুন। রসুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম সব মশলাগুলোকে। মশলা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিন্তু মশলা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি 8 থেকে 9 মিনিট ধরে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আমি মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তলায় যাতে লেগে না যায় এজন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই এঁচড়ের তরকারিটা কিন্তু একদম খেতে মাংসের স্বাদকেও হার মানায়। বাড়িতে আপনারা অবশ্যই একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড় ও আলুগুলোকে। আলু এঁচড় ভালোভাবে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে মশলার সাথে এঁচড় আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার কড়াইয়ের তলায় মনে হচ্ছিল লেগে যাচ্ছে মশলাটি, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এঁচড় আলু। আমার যেহেতু আলু ও এঁচড় খুব ভালোভাবে সেদ্ধ করা আছে, তার জন্য কিন্তু আমি যে ডান্নাটি বানাবো এখানে কিন্তু খুব বেশি পরিমাণে আমি জল দেব না। খুব বেশি পরিমাণে জল দেওয়ার কোনো দরকার নেই আপনারা যদি সেদ্ধ করে রাখেন। সেদ্ধ করে রাখলে যতটা পরিমাণে আপনাদের ঝোলের প্রয়োজন ততটাই কিন্তু জল ব্যবহার করবেন। খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করার দরকার নেই। আমি অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি।
এই এঁচুড়ের ডান্না রেসিপিটি আপনারা যখন বানাবেন হাতে করে অবশ্যই টাইম নিয়ে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। এঁচুড় আলুগুলোকে আমি ভালোভাবে কষানো হয়ে গেছিলো, জল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে জল দিইনি। এঁচুড়ের ডান্না ঝোল যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ফুটে যাচ্ছে আমাকে কিন্তু অপেক্ষা করে যেতে হবে। আমি ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই এঁচুড় আলুর ডান্নার রেসিপিটি। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে যেন ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।